প্রিয় সকলকে শুভেচ্ছা আজকের এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পুলিশের রিক্রুট কনস্টেবল পদে যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন আবেদন এখনও চলমান যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলেন তো এখানে অনেকে কমেন্টস করছে অনেকে আবেদন করে সম্পন্ন করেছেন এস এম এস সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কতটুকু সিলেক্টেড মেসেজ আসবে কি পুলিশের কথা বলছে অনেকে এটা গভর্নমেন্টসে লিখছে দেখেন একটা আবেদনপত্র এখানে আবেদন করা হয়েছে আবেদন সম্পন্ন করেছে তো এভাবে আপনাদের আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে সব কিছু পুলিশের কি কি সমস্যা সুবিধা পুলিশে হইতে গেলে আপনার কি কি করা লাগবে ট্রেন্ডিং কীভাবে হবে সব কিছু নিয়ে আজকে বিস্তারিত তথ্য দিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেন আর এস রনি বলছে টাকা পয়সা দিয়ে কি পুলিশের চাকরি হয় ঘুষের কথা বলছেন অবশ্যই না টাকা পয়সা দিয়ে পুলিশের চাকরি হয় না এটা সম্পূর্ণ গুজব মিথ্যা তথ্য পুলিশের নিয়োগ এখন সম্পূর্ণ ফিরি এবং ফেয়ার হচ্ছে এখানে অনেকে কমেন্টস করছে অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এমডি ইমনে খান বলছে এসব পোস্ট করা থেকে বিরত থাকুন কারণ মাঠে আপনার মোবাইল চেক করা হবে এবং যদি পুলিশকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা হয় আপনার দ্বারা তাহলে কিন্তু কি হবে বুঝতে পাচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু ভালো কথাই বলেছেন এখানে পুলিশকে নিয়ে বা ওই ধরনের পুলিশের পোস্ট নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য থেকে অবশ্যই বিরত থাকবেন আপনারা একজন লিখছে স্বপ্নে একদিন পূরণ হবেই তারপরে দেখেন স্বপ্নে একদিন পূরণ করবই নামে একজন লিখছে আমি পাঁচ ফিট আট ইঞ্চি ওজন বাষট্টি কাজে জিপিএ থ্রি পয়েন্ট থ্রি থ্রি আমার কি সিলেক্ট আসবে অবশ্যই আসবে কেন আসবে না ভাইয়া আপনি তো অবশ্যই পারফেক্ট আছেন আশা করি আপনার সিলেক্ট আসবে নো টেনশান আপনি শুধু আপনার পড়াশোনা চালিয়ে যান আপনার পড়াশোনা এবং আপনার মন মানবিক মানসিক মনোবল এটা ধরে রাখেন অবশ্যই পারবেন হ্যাঁ খাদিমুল হাসান সুমন লিক্সে ট্রেনি রিকোর্ড কনস্টেবল পদে আবেদনের আনসার ভিডিপির কোটা ক্ষেত্রে সত্তর দিনের ট্রেনিংয়ের কথা বলা হয়েছে যদি একুশ দিনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে তাহলে কি প্রথমে দিনে বাদ দিয়ে দেবে নাকি মতামত জানতে চাই অবশ্যই বাদ দিবে না আপনার শারীরিক যোগ্যতা যদি থেকে থাকে অবশ্যই আপনি টিকবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু করার ক্ষেত্রে সমস্যা হতে পারে অবশ্যই আপনার জন্য সুযোগ আছে একজন লিখছে যে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই ডান অবশ্যই অ্যাপ্লাই সকলে করবেন আশা করি অ্যাপ্লাই করে আপনারা পুলিশের মাঠে যাবেন পুলিশের মাঠে গিয়ে আপনারা লাইনে দাঁড়াবেন অবশ্যই আপনাদের শারীরিক যোগ্যতা যদি ঠিক থাকে অবশ্যই টিকতে পারবেন নো টেনশান আপনার মনোবলকে ধরে রাখুন আর যে রাজ বলছে যে ভুলে যেও না কষ্টর পরে সুখ আসে কারা পুলি কারা কারা পুলিশ হতে চাও অর্থাৎ কারা কারা পুলিশ হতে চাও তাদের ক্ষেত্রে এই পোস্টটা দিয়েছে পুলিশের ট্রেনিংয়ের সময় যে পায়ে ব্যথা পেয়েছে চোট লেগেছে সেখানে একটা চিত্র দেখানো হয়েছে যারা যারা পায়ে ব্যথা পেয়েছে বা চোট লেগেছে লাভ দিতে যেয়ে অবশ্যই প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কিছু বিড়ম্বনা কিছু প্রতিবন্ধকতা কিছু সমস্যা থাকতেই পারে পুলিশ বলেন আর্মি বলেন কিংবা র্যাব বলেন সব চাকরির ক্ষেত্রে কিংবা অন্য যে কোনো ডিফেন্সের চাকরির ক্ষেত্রে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই বাছাই এগুলো হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে সকলকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা চাকরিটি পাবেন তারপরে বিপি ইয়াসমিন লিখছে আসসালামু আলাইকুম চাকরি ছয় বছর করে সাত বছর পদার্পণ করলাম সবাই দোয়া করবে না সামনের দিনগুলো যেন ভালো যায় অবশ্যই দোয়া করি আপনাদের চাকরি সামনের দিনগুলো অবশ্যই ভালো কাটবে আগামী ভবিষ্যৎ সুন্দর হবে তারা কিন্তু পুলিশে জয়েন করে চাকরি জীবন অতিবাহিত করতেছে সুন্দরভাবে মেয়েদের ক্ষেত্রে পুলিশে জয়েন করে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে বর্তমান সময়ে পুলিশে মেয়েদের কিন্তু অনেক নিয়োগ হয় ছেলেদের পাশাপাশি মেয়েরাও বর্তমানে পুলিশে নিয়োগের প্রতি অনেক আগ্রহী তো সকলেই মেয়েরা আবেদন করবেন মেয়ে মেয়েদের ক্ষেত্রে ভালো সুযোগ আছে চান্স আছে যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে আছে তারা অবশ্যই এখানে সুযোগ পেয়ে যাবেন বিপি ইয়াসমিনের গল্প তো সবারই থাকে কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস অর্থাৎ পুলিশের একজন কর্ম বা কর্মচারী পুলিশ কনস্টেবল একটা পোস্ট করেছেন অবশ্যই ভালো একটা পোস্ট করেছেন সুন্দর লাগছে পুলিশের ড্রেসে অনেক ভালো লাগে আপনারা যদি মেয়েরা পুলিশের ড্রেসে আপনাদের চাকরি জীবন ভালো লাগবে আপনাদের তারা অবশ্যই চাকরিটা করবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন মনোযোগ দিয়ে আপনাদের অনুসরণ করে যান এরপরে একটা পোস্ট আছে এখানে পুলিশ কনস্টেবল মাঠের এস সবাই পাবে এস এম এস কারা পাবে আর কারা পাবে না সেটা বড় বিষয় না আপনি আবেদন করেন আবেদন করলে এস এম এস আসবে এস এম এস আপনার যোগ্যতা যদি আপনি ঠিক দিয়ে থাকেন এস এম এস যদি কোনো আপনার যদি আবেদনে কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই এস এম এস পাবেন কেন পাবেন না যারা মাঠে ভয় পান মাঠ পুলিশের মাঠে যারা টিকবেন কি না ভয় পান তাদের ক্ষেত্রে এই ছবিটি দেখুন এখানে ট্রেনিং হচ্ছে ট্রেনিং কিন্তু খুব কঠিন ট্রেনিং না এগুলো মোটামুটি ভালো সহজ ট্রেনিং মেয়েদের ক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই মনোবল নিয়ে গিয়ে যান এখানে খুব বেশি কষ্ট করতে হয় না এখানে দৌড় আছে কিছু প্রতিযোগিতা আছে তারপরে আপনাদের কিছু শারীরিক যোগ্যতার ব্যাপার আছে সেগুলো হয়ে গেলে আপনারা অবশ্যই মাঠের চিত্র আপনার দেখতে পাচ্ছেন কীভাবে কী করা হয় আমি আর নাই বললাম আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে লিখিত পরীক্ষা সাজেশন নিতে পারবেন পুলিশ কনস্টেবল নিয়োগের যে স্পেশাল চূড়ান্ত সাজেশান আমাদের করা হয়েছে আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকার বিনিময়ে পুলিশের এই কাজ সাজেশনটা অত্যন্ত কার্যকরী আপনারা একশো পার্সেন্ট এখান থেকে প্রশ্ন কমান পাবেন আশা করি তো আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা তাহলে এই সাজেশনগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে দেখেন এখানে মাপযোগের যে দৃশ্য মাপযোগের যে কিভাবে করা হয় পুলিশের মাঠে কিভাবে আপনারা মাপযোগ অংশগ্রহণ করবেন তার একটা নমুনা চিত্র এখানে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন বুথ থাকে বুথে আপনাদেরকে একটা স্কেল থাকে সেখানে ওয়েট মেশিন থাকে সেখানে আপনাদেরকে দাঁড়াতে হয় এইভাবে আপনারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন আপনাদেরকে খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে এস এম এসের মাধ্যমে দু এক দিনের ভিতরেই হয়তো সেই রাত্রে জানিয়ে দেবে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই মাঠে যাবেন মাঠে গিয়ে অংশগ্রহণ করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি এত সময় ধরে যুদ্ধ দেখলেন তো পুলিশ কনস্টেবল নিয়োগের যে মাঠ এখানে আপনারা সকলে অংশগ্রহণ করেন আমাদের সাজেশন নিয়ে পড়াশোনা কমপ্লিট করে একশো পার্সেন্ট চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেন এটাই চাই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শুভরাত্রির সকলকে